কাকর মামা অসুস্থ মামাকে দেখতে যাওয়ার চেয়ে তোমার পার্টি কি বেশি জরুরি আহা তুমি বুঝতে কেন পারছো না আজকে একটা স্পেশাল পার্টি প্রায় প্রতিদিনই তো তুমি পার্টিতে যাও সাতটা যাও আর 11টা আসো এভাবে কতদিন চলবে তুমি এভাবে কথা বলছো কেন পার্টিতে কি আমি একা যাই তোমার এমডি সাহেবের মিসেস উনি যায় না পার্টিতে উনি তো পার্টির পাল্লায় পড়ে সন্তান দুটোর 12টা বাজিয়েছে না তুমি আজকে পার্টিতে যাবে না তুমি আজকে আমার সাথে মামাকে দেখতে হাসপাতালে যাবে সরি আমি আজকে পার্টিতে যাব মামাকে আমি আগামী কাল দেখতে যাব না তুমি আজকেই যাবে তুমি সালাম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম কাকু তুমি কি রেডি ম্যাডাম আমি তো একদম রেডি আমি অলমোস্ট রেডি আচ্ছা অহনার কি খবর ম্যাডাম আমার সাথে তো অহনার কথা হয়নি ওহো ওকে একটু কনফারেন্স লাইনে দিয়ে দাও না কথা বলি জি জি ম্যাডাম আপনি একটু লাইনে থাকেন আমি এক্ষুনি কনফারেন্স নিচ্ছি বল্লা এটা কি দেখতেছি আমি তুমি কি মানুষ না পুরি মরা যা লাগতেছে ও না মনে হইতেছে ডানা কাটা পুরি আচ্ছা দিদি তোমার সাথে আমার মানাই নাকি তাই না মানাইতেছে না শুনো আমি একটু রেডি হয়ে যাই তুমি তুমি কেন রেডি হবে তোমারে দেখিয়া তোমারে নিয়া লুম ড্রাইভের আমার ইচ্ছা জাগছে আরে ধুর আমি এখন পার্টিতে যাচ্ছি না রে শোনা মানে ইতা বলো না পার্টিতে ফোন করে বলিয়া দাও যে আমি আসতে পারবো না আমি রেডি হয়ে আইতাছি তুমি রেডি হও আই হ্যালো জি ভাবি তুমি কি রেডি হও না হ্যাঁ হ্যাঁ আমি তো একদম রেডি একটু ওয়েট করো ম্যাডাম লাইনে আছে কনফারেন্স করছি জি ম্যাডাম অহনা আছে লাইনে হাই অহনা তুমি কি রেডি জি জি ম্যাডাম আমি আমি রেডি তাহলে তাড়াতাড়ি চলে এসো দেরি করছো কেন হ্যাঁ এক্ষুনি আসছি এসো বাই বাই দেখো তো মেচিংটা কেমন হচ্ছে ভালো চলো চলো মানে কোথায় আল্লাহ তোমার আমি কিতা করলাম বেডরুমে আমি না বললাম আজকে আমরা দুজনে লং ড্রাইভে বেরোবো আর তোমাকেও না আমি বললাম যে আমার পার্টিতে যেতে হবে ম্যাডাম সেই কখন থেকে ফোন করছে বেচারি ওয়েট করছে তুমি বাসায় থাকো আমি গেলাম কাজটা একদম ঠিক হচ্ছে না মামিকে বলেছি আজ রাতে মামাকে দেখতে যাব তুমি কি আমার কাছে জিজ্ঞেস করে তোমার মামির সাথে কথা বলেছিলে কাকর তুমি যেটা বলছো বুঝে বলছো আই তুমি এত শর্ট করছো কেন চুপচাপ ঘরে বসে থাক আমি পার্টিতে যাব কেউ আটকাতে পারবে না বাড়িতে যাচ্ছি বুঝি কিছু বলবে তোমাকে বলে তো কোনো লাভ নেই
যাও। এই হচ্ছে তোমার একটা সমস্যা, সবসময় খোঁচা দিয়ে কথা বলতে হবে। আচ্ছা সহজভাবে কথা বলতে পারো না তুমি? সহজ কথা তুমি বোঝো? দেখো আমি একটা পার্টিতে যাচ্ছি, মুড অফ করে দিও, কি বলবে খোলাখুলি। দেখো নাজমা, আমি অফিস ব্যবসা করে করে টাকার পিছনে দৌড়তে দৌড়তে ছেলেমেয়েদের দিকে নজর দিতে পারি না, আর তুমি দিনের বেলা পার্লার আর সোসাইটি আর রাতের বেলা লেডিস ক্লাবকে নেশাবানি ফেলেছো। কেন জিলিপি ভাবছ? একটু খোলাখুলি ভাবে কথাগুলো বলো না। আর কি বলবো, মেয়েটার স্বাস্থ্যের অবনতি হয়েছে, ডাক্তার বলেছে ইয়াবার জন্যে ওর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডিসঅর্ডার হয়েছে, আর ছেলেটা ঘরে ফেরেনি, ফোন বন্ধ করে কোথায় রয়েছে কে জানে। ছেলে তো কচি খোকা না, যে তাকে নিয়ে এত চিন্তা করতে হবে? টাকা ফুরিয়ে গেলে ঠিকই বাসায় ফিরবে, তখন তাকে নিয়ে বসা যাবে। তোমার জন্যে আর ছেলে মেয়েদের এই অবস্থা। কি বলতো তুমি, আমার জন্য না তো কি? তুমি যদি ছেলে মেয়েদের একটু টেক কেয়ার করতে, একটু ঠিক মতো সময় দিতে, তাহলে এরকম হতো না, আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল। দেখো আমি একটা পার্টিতে যাচ্ছি, আমার এখন ঝগড়া করার কোনো মুড নেই। তুমি বাসার ছাদে কিংবা বারান্দায় কিংবা জাহান নামে বসে তোমার ব্যর্থতার কাব্য চর্চা করো, যাও। ফালতু কথা বলো না, তোমার মধ্যে যদি মায়ের এতটুকু দায়িত্ববোধ থাকতো তাহলে তুমি ছেলে মেয়েদের কথা একবার হলেও চিন্তা করো। থামো, অনেক বলেছো আর একটা কথাও বলবে না। তোমার জুনিয়রদের ওয়াইফ এসছে, তাদের সামনে কোনো বাড়াবাড়ি চলবে না, ওকে? আপনি কিন্তু খুব সুন্দর লাগছে। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। ভাবি ওয়াও, আপনার নেকলেসটা তো দারুণ। হ্যাঁ তাই তো, চমৎকার। ওকে চল চল দেখে যাচ্ছি।